হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি বাংলাদেশি ব্লগার নার্গিস আছি আপনাদের সাথে। আজ দেখাবো, অফিসে যাওয়ার পথে অনেক জ্যাম ছিল সারা রাস্তায়, আর আর তিন ধরনের খাবার রান্না করেছি। একটা হলো ডিম ভুনা, আর পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে, আর একটা রান্না করেছে যেটা সেটা হলো ছুপাই, টক জাতীয় খাবার, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটাতে জেলেও বানানি যায়, তো আমি টক রান্না করেছি। এত সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আজ দেখাচ্ছি কি কি রান্না করছি, তাহলে চলুন শুরু করা যাক। তো আমি রাস্তায় এত ভিড় ছিল, অনেকক্ষণ বসেছিলাম অটোতে, আর তারপর অফিসে গিয়ে পৌঁছলাম। এখানে যারা মানববন্ধন করছেন তাদের সবার মুখে মুখে মাস্ক ছিল, তো দেখে ভালো লাগছিল যে আসলে সবাই মাস্ক ব্যবহার করছে। তো ভালো, দেশের পরিস্থিতি এতটা ভালো না, তো এভাবে যেই যাই করেন না কেন, মাস্ক যেন সবার মুখে মুখে থাকে সেটা আশা করব, এবং দেখতেও ভালো লাগে স্বাস্থ্যসম্মত। তো এই রোগ যে কবে শেষ হবে তা একমাত্র আল্লাহই জানেন, তারপরে আমরা সত্য সকল নেতৃবৃন্দকে আমি শুধু স্পষ্টভাবে বলে দিতে চাই বন্ধুরা, তো রাত্রি ডিনারের জন্য রান্না করছি। তো প্রথমে আমি দুইটি ডিম বোনা করছি, তো আমার সাবামুনি খাবে সেজন্য। তারপর আমাদের জন্য তরকারি রান্না করব, পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো এখানে ডিম, ডিমে মশলা যা যা দেওয়া লাগে আমি সবই দিয়েছি, আদা রসুন পেস্ট, জিরা মহুরি পেস্ট, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই সবই দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি, তারপর ডিম দিয়েছি। দিয়ে এখন মশলা এবং ডিমের সাথে ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে অল্পক্ষণ রান্না করব, তাহলে হয়ে যাবে। তো ডিম বোনা খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমে আমি ডিমটি সিদ্ধ করে তারপর একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এ তো হয়ে গিয়েছে, এখন আমি আমার মামুনি সাবাকে খেতে দিব। তো এই যে এখন ওকে দিচ্ছি, তো ও একটা ডিম খাবে। তো যে খুবই সহজ কিন্তু ডিম বোনাটা, খেতেও কিন্তু অসাধারণ লাগে, খেতে ভালো লাগে। তো আর রান্না করব যে আমাদের জন্য পালং শাক। তো এখানে সব মশলা দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়ার গুঁড়া, এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখানে আমি পালং শাক দিয়ে দিব। তা আমার পালং শাক চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। তো এই যে আমি পালং শাক দিয়ে দিচ্ছি, তারপর ডাকনা দিয়ে ডেকে রান্না করব কতক্ষণ। তো এই যে পালং শাক সব দেওয়া হয়ে গিয়েছে, এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। এই যে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি, তো এই অবস্থা দেখে নিব যে কতটুকু হয়েছে। যে এখন একটু নাড়াচাড়া করে দিব, আর এটা ভালো করে পানিটা আরও শুষে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো খেতে চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে কিন্তু অসাধারণ লাগে, তো আমার বেশ ভালো লাগে। তারপর এটা আরও মাছ দিয়ে রান্না করা যায়, অনেকেই বোয়াল মাছ দিয়ে রান্না করে, ট্যাংরা মাছ দিয়ে রান্না করে, তো আমার চিংড়ি মাছ দিয়ে খেতেই ভালো লাগে। তো এখন একটু ডাকনাতে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। যে ডাকনাতে ডেকে দিয়েছি, তো এই অবস্থা প্রায় হয়ে গিয়েছে। তো এই যে এখন হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর এখানে আমি আরেকটা রান্না করব, যেটা এটা হলো টক
আর এটা চুপাইয়ের টক রান্না করছি। দেখুন চুপাইটা কিন্তু অনেক সুন্দর একটি কালার, আর রান্নার পর এটা আরও গাঢ় কালার হবে। তো এই যে রসুন, পেঁয়াজ এবং হলুদ, মরিচের গুঁড়া আর তেল, লবণ একত্রে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখানে মাছও দিয়েছি, ছোটো মাছ দিয়েছি, একটু নাড়াচাড়া করে আর তারপর ডাকনাদের ডেকে আমি রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে মশলা দিয়ে মিশানো হয়ে গিয়েছে, তো এখন আমি ডাকনাদের ডেকে রান্না করব। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এটা আমাদের এলাকাতে খুব পছন্দ করে সবাই, যে এই যে হয়ে গিয়েছে দেখুন, দেখতে এরকম হয়েছে, খেতে কিন্তু অনেক মজার ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিব। তো আই হোপ যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো বিদায় নিব, তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি, আল্লাহ হাফিজ।